আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি ট্রাভেলিং অথবা পার্কিনসন নিয়ে কথা বলবো। পার্কিনসনের বেশ কয়েকটি ভিডিও আমি আপনাদের জন্য চ্যানেলে দিয়েছি। আমার চ্যানেলে পার্কিনসন নামে একটা প্লেলিস্ট করেছি, কারণ পার্কিনসনের এই সমস্যায় মানুষ জর্জরিত। কারণ পার্কিনসন এমন একটি নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলো যেটার কারণে আস্তে আস্তে এই সমস্যাটা ব্রেনের যে আপনার স্নায়ুগুলো আছে এগুলোকে খেয়ে ফেলে এবং আস্তে আস্তে লোকটাকে অকেজো করে, তারপরে আস্তে আস্তে পঙ্গু করার পরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তো ব্রেনটাকে টোটাল কোলাপস করে ফেলে এবং মানুষের শরীরের যেই মাংসপেশি যে মুভমেন্ট গুলো আছে এগুলোকে স্লোনেস করে ফেলে এবং তার সবকিছু মানে সবকিছুকে রহিত করে ফেলে, সবকিছুকে একদম ব্রেক লাগায় ফেলে এই পার্কিনসন। তো পার্কিনসনের অনেক লক্ষণ, অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আমি বেশ কিছু ভিডিওতে দিয়েছি। আজকে যেই পার্কিনসন নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যান্ডের পার্কিনসন, অর্থাৎ হাতের পার্কিনসন। এইভাবে এইভাবে কাঁপতে থাকে কাঁপতে থাকে, সে ঠিক মতো তার ইচ্ছা মতো কোনো কাজ কাম করতে পারে না। হ্যাঁ, এখন এই হাতের যে পার্কিনসনটা আছে এটা কি কি লক্ষণ আসলে, বডিতে কি কি লক্ষণ অনুভব করলে আমরা কি কি মেডিসিন নিতে পারি, সেই লক্ষণ এবং মেডিসিন নিয়ে আজকের আলোচনা। তো চলুন আমরা দেখি আজকে কি কি মেডিসিন আছে আপনাদের জন্য। প্রথমেই আমরা দেখি, ডান হাতে যদি পার্কিনসন হয়ে থাকে, ডান হাত শুধু ডান হাতটা আপনার এভাবে এভাবে কাঁপতেছে, ট্রেমলিং ট্রেম্বলিং হচ্ছে এইভাবে এইভাবে অল টাইম আপনার নিয়ন্ত্রণের বাইরে, হ্যাঁ এভাবে এভাবে হতে আছে, অথবা এটা স্লোনেস, কোনো কাজ করতে চাইলে খুব ধীর গতিতে এটা করা লাগে, এটা আপনি আপনার চাহিদা মতো এটাকে পরিচালনা করতে পারছেন না, যদি এমন হয়ে থাকে তাহলে তিনটা মেডিসিন আছে ডান হাতে পার্কিনসন। জেনারেল ভাবে এলিয়াম সিপা একটা মেডিসিন আছে, তারপর আছে অ্যানাকার্ডিয়াম, এরপর আছে কোস্টিকাম। এই তিনটা মেডিসিনের যে কোনো একটা আপনি দিয়ে শুরু করুন, আর পর্যায়ক্রমে তিনটাই আপনি ইউজ করে দেখতে পারেন 15 দিন 15 দিন করে, যেটাতে বেটার মনে হবে সেটার পরবর্তী পাওয়ার আপনি দিতে পারেন। অথবা আপনি আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন যে আপনার এই সমস্যাটা 10 মিনিট লাগবে, এই সমস্যাটা আর কতদিন ধরে আপনার শরীরে আছে, এবং টোটাল হিস্ট্রিটা আপনি আমাকে ওখানে পাঠাতে পারেন কমেন্ট সেকশনে, আমি দেখে আপনি এলিয়াম সিপা নেবেন না অ্যানাকার্ডিয়াম নেবেন না কোস্টিকাম নেবেন আমি বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন বাম হাতে যদি আপনার পার্কিনসন হয়, বাম হাতে এভাবে ট্রেমলিং হচ্ছে অথবা আপনার আউট অফ কন্ট্রোলে চলে গেছে, খুব স্লোলি ভাবে এটা কাজ করছে, পার্কিনসনের যে সমস্যাগুলো হয় বাম হাতের মধ্যে হচ্ছে, যদি এমনটা হয়ে থাকে গ্লোনোইন নামে একটা মেডিসিন আছে, এটা দেখতে পারেন, সেকেন্ড গ্রেডে থার্ড গ্রেড আছে, লেক ক্যানেল, লেক ক্যানেল মেডিসিনটি অবশ্যই 30 CH, গ্লোনোইন গ্লোনোইন 30 CH অবশ্যই একটি মেডিসিন একবারে নেবেন। আচ্ছা, এবার আসেন সকালের দিকে যদি আপনার পার্কিনসনটা দেখা দেয়, কখন নাস্তার পরে, নাস্তা খেয়েছেন এরপরে আপনার হাতের মধ্যে পার্কিনসন শুরু হয়েছে, বা সকালে নাস্তার পরেই আপনার পার্কিনসনের সমস্যাটা দেখা দেয়, যদি এমনটা হয়ে থাকে তাহলে কার্বলিক অ্যাসিড নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি আমরা সকালে নাস্তা খাওয়ার পরে যদি পার্কিনসনের সমস্যাটা দেখা দেয় তাহলে এটা খুব সফলভাবে ইউজ করতে পারবো। একটি মাত্র মেডিসিন, কিন্তু টোটাল হোমিওপ্যাথিক মেডিসিনাল সিস্টেমের মধ্যে একটি মাত্র মেডিসিন কার্বলিক অ্যাসিড, এই মেডিসিনটি সুন্দরভাবে আমরা 30 CH পটেন্সি থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে পারবো। রাগের পরে আপনার পার্কিনসন সমস্যা দেখা দেয়, রাগ হলে আপনি কাঁপা শুরু হলেন, অনেক লোক দেখছি আমি ঝগড়া কাজিয়া হলে বা রাগারাগি করলে সে তার শরীর কাঁপা শুরু হয়, এখানে কিন্তু হ্যান্ডের পার্কিনসনের নিয়ে কথা বলছি, রাগ হলে তার হাতগুলো এভাবে এভাবে কাঁপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদি এমনটা হয় সেপিয়া, সেপিয়া নামে একটা মেডিসিন আছে 30 CH পটেন্সিতে আমরা খাবো, সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিমটম, খুবই একটি এফেক্টিভ মেডিসিন। এই মেডিসিনটি ছাড়া হোমিওপ্যাথিক মেডিসিনাল সিস্টেমে রাগের পরে হ্যান্ড পার্কিনসন অন্য কোনো মেডিসিন দিয়ে আর এটা কভার করা যাবে না। আচ্ছা, এবার আসেন খাবার সময় যদি আপনার এই পার্কিনসনটা হয় তাহলে কোকুলা সিন্ডিকা নামে একটা মেডিসিন আছে, কোকুলা সিন্ডিকা, খাবার সময় শুধু আপনার হাতটা ট্রেমলিং হয় বা পার্কিনসনের সমস্যাটা দেখা দেয় তাহলে কোকুলা সিন্ডিকা নামে একটা মেডিসিন আছে, অবশ্যই 30 CH পটেন্সিতে আমরা এটা দেখবো। ফাইট আফটার পার্কিনসন, হ্যান্ড পার্কিনসন, আপনার মারামারি করার পরে, হ্যাঁ বা কুস্তি করার পরে ফাইট আফটারে আপনার যদি এটা হয়ে থাকে তাহলে ওপিয়াম নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি খুব সফলতার সাথে আমরা ইউজ করতে পারবো। আমরা এই এটা যদি আরেকটু মিলাই দিতে, যদি এই পেশেন্টটা যদি ঘুম কম হয় তাহলে ওপিয়ামটা 100% কাজ করবে, যদিও এটা সিঙ্গেল রেমেডি হিসেবে তো কাজ করবেই, আর যদি ঘুমের সমস্যাটা মিলে যায় তাহলে একদম সোনায় সোহাগা। ওকে, আচ্ছা, মাথা ব্যথা সহ হাতের পার্কিনসনের সমস্যা, মাথা ব্যথা আছে সেই সাথে হাতের ট্রেম্বলিং সমস্যা বা পার্কিনসনের সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই ক্যালকেরিয়া ফস নামে একটা মেডিসিন আছে, এটা আমরা
যদি অ্যাডাল্ট পার্সন হয় তাহলে 12x না থেকে 4 থেকে 6 বড়ি দিন তিনবার চুষে খাবো, আর যদি বয়স কম হয় তাহলে আমরা 6x এই বায়োকেমিকটা আমরা ইউজ করে দেখতে পারি, খুবই ভালো একটা রেজাল্ট দিবে। ক্ষুধার সময় ট্রেম্বলিং হয় আপনার, ক্ষুধার সময় যখন আপনার আপনি হাঙ্গরি ফিল করেন নিজেকে, যখন আপনার ভিতরে ক্ষুধা সেন্সেশনটা অনুভব হয়, হ্যাঁ আপনার পেটে খাদ্য লাগবে বা আপনার ক্ষুধা লেগেছে এমন হয়, তখনই আপনার শুধু হাতগুলো ট্রেম্বলিং হয় বা আপনার হাতের যে পার্কিনসনের যে লক্ষণগুলো এগুলো পরিস্ফুটিত হয়ে থাকে। যদি এমনটা থাকে তাহলে ওলিয়েন্ডার নামে একটা মেডিসিন আছে, ওলিয়েন্ডার ওলিয়েন্ডার মেডিসিন 36 পটেন্সিতে খুব সফলতার সাথে আমরা ইউজ করতে পারবো, কারণ এটা একক মেডিসিন। সম্মানিত ভিউয়ার্স, থেমে থেমে যদি হয়ে থাকে আপনার এই পার্কিনসনের হাতের সমস্যাটা থেমে থেমে হয়ে যাচ্ছে, তাহলে ক্যালকেরিয়া কার্ব নামে একটা মেডিসিন আছে হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেমে, এটা 36 পটেন্সিতে আমরা নিয়ে দেখবো, খুবই ইফেক্টিভ মেডিসিন, খুবই ভালো মেডিসিন। 15 দিন নেওয়ার পরে এটার পরের পাওয়ার আমরা কি খাবো, 200 খাবো 15 দিন নেওয়ার পরে। অবশ্যই এটা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ওভার কমেন্ট সেকশনের মাধ্যমে, আমি 24 আওয়ারের মধ্যে আমি কমেন্ট গুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দিয়ে থাকি যদি আমি রিপ্লাই দেওয়ার মতো পজিশনে থেকে থাকি। এমনটা হতে পারে আমি ঢাকার বাইরে অফিসিয়াল কাজে গেলাম বা অন্য কোনো কাজে আমি ঢাকার বাইরে গেলাম যেখানে আমার এই নেট সহ সার্বিক সুযোগ সুবিধা নেই, যেটা যার কারণে আমি হয়তো রিপ্লাইটা দিতে পারছি না, তবে আমি রিপ্লাই দেই, দেরিতে হলেও দেই। তবে যদি আমি অনুকূল পরিবেশে থাকি তাহলে 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধান দিয়ে থাকি। এরপর আসেন শারীরিক পরিশ্রম করার পরে, শারীরিক পরিশ্রম করেছে, মাটি কাটার কাজ করেছে অথবা ধান কাটার কাজ করেছে অথবা কোনো একটা কাজ করেছে, সে শারীরিক পরিশ্রম করেছে, এটার পরে যদি তার হাতের পার্কিনসন সমস্যা দেখা দেয় অথবা তার এমনি সুস্থ কাজ করলে তার পার্কিনসনের সমস্যাটা দেখা দেয়, তাহলে মার্কসল নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটির আরেকটি নাম হচ্ছে মার্কুরিয়া সোলোবিউলাস, প্রথম শ্রেণীর মেডিসিন। দ্বিতীয় শ্রেণীর মেডিসিন হচ্ছে সাইলেসিয়া, সাইলেসিয়া টেরেরা। তাহলে মার্কসল আর সাইলেসিয়া টেরেরা মেডিসিনটি আমরা যদি শরীর পরিশ্রম করার ফলে যদি পার্কিনসন হয়ে থাকে হাতের, তাহলে অবশ্যই খুব সফলতার সাথে ইউজ করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করছি হ্যান্ড পার্কিনসন এর ব্যাপারে, হোমিওপ্যাথিক মেডিসিনের সিস্টেম কিন্তু পার্কিনসনের এই লক্ষণ ভিত্তিক যে চিকিৎসাটা এটা খুব নিখুঁত এবং নিরেট চিকিৎসা। যদি আপনি লক্ষণটা একবার মিলাই নিতে পারেন 100% গেট রাইড ইট, এটা থেকে আপনি মুক্তি পাবেন 100%। আচ্ছা, পেইন ইউথ, পার্কিনসনের সমস্যাটা হচ্ছে সাথে পেইন আছে হাতের মধ্যে, যদি এমনটা হয়ে থাকে কোস্টিকাম একটি মাত্র মেডিসিন। আচ্ছা, এরপরে আসেন নেশা থেকে, আপনি ড্রিঙ্ক করেন, স্মোক করেন, এটার অনেক দিন ধরে করছেন, এটা এক পর্যায়ে আসে আপনার পার্কিনসন হচ্ছে, অথবা আপনি নেশা করেন এখন কোনোভাবে আপনি নেশা পাচ্ছেন না, তখন আপনার ট্রেম্বলিং শুরু হয়েছে, হাত পা কাঁপতেছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই নাক্স ভূমিকা মেডিসিনটি 200 পটেন্সিতে 2 ফোঁটা করে দিন 3 থেকে 4 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে এই মেডিসিনটি আপনি নিয়ে দেখেন, খুব ভালো কাজ করবে এটা ক্ষেত্রে। কিন্তু এই নেশার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা নেশার কারণেও কিন্তু এই ধরনের ট্রেম্বলিং আসে, এই নাক্স ভূমিকা কিন্তু এই লক্ষণটাও কভার করে। আবার স্পেসিফিক ভাবে যদি আপনার ট্রেম্বলিং এর সমস্যা পার্কিনসনের কারণে হয়ে থাকে তাও এটা কভার করবে। এবার আসেন টাইপিং হতে, অনেক 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 দিন যাবত আপনি টাইপিং করছেন অথবা অনেক বেশি লেখা লিখছেন, এরপরে যদি আপনার হাতে ট্রাম্বলিং এই পার্কিনসনের সমস্যাটা হয়ে থাকে, প্লাম্বাম মেটালিকাম একটি মাত্র মেডিসিন আছে, এই মেডিসিনটি খুব সফলভাবে আমরা এই সমস্যার জন্য ব্যবহার করতে পারবো। মাথা ঘোরার পর হতে আপনার পার্কিনসনের সমস্যা, ভার্টিগো আফটার পার্কিনসন, ভার্টিগোর পর থেকে মাথা ঘোরার পর থেকে পার্কিনসনের সমস্যা হাতের মধ্যে, যদি এমনটা হয়ে থাকে তাহলে জিনকাম মেটালিকাম সেকেন্ড গ্রেডের একটি মাত্র মেডিসিন। আর্দ্র আবহাওয়ায়, ভিজা আবহাওয়ায়, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, বৃষ্টি সমৃদ্ধ আবহাওয়ায় যদি আপনার পার্কিনসনের সমস্যা দেখা দেয় অবশ্যই সেকেন্ড গ্রেডের একটি মাত্র মেডিসিন, ডালকা মারা 36 পটেন্সিতে আমরা 2 ফোঁটা করে দিন 2 বার বা 3 বার, যে অব্বার মধ্যে টপকা নিয়ে দেখবো 100% রেজাল্ট এটা থেকে পাবো আমরা ইনশাআল্লাহ। আঙ্গুলে লিখার সময় পার্কিনসন হয়, লিখছেন এই সময় যদি আঙ্গুল এভাবে কাঁপা শুরু করে তাহলে তো লেখা বন্ধ, তাই না? যদি এমনটা হয়ে থাকে লেখার সময় ফিঙ্গার পার্কিনসন, যদি আপনার হয়ে থাকে ফিঙ্গার ট্রেম্বলিং এর সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, সিমিসি ফিউগা নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা খুব সফলতার সাথে ইউজ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু পার্কিনসন ডিজিজ নিয়ে কথা বলছি, আর এই পার্কিনসনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ভিডিও আমি পার্কিনসন নামক যে চ্যানেলটা সরি প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেখানে দিয়ে রেখেছি, আপনার পার্কিনসনের রোগী হয়ে থাকলে সেই ভিডিওগুলো থেকে আপনি আপনার সমাধান খুঁজতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে দেখা করে আপনি আপনার সমস্যাটার সমাধান নিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন যদি থাম্বের সাথে হয়, থাম যেটা আছে এটার সাথে যদি পার্কিনসন হয়, পার্কিনসনের সমস্যাটা হয়ে থাকে,
থাম, হ্যান্ড দুটাই এইভাবে হাতও কাঁপতেছে এইভাবে আঙুলও কাঁপতেছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে প্লাটিনা নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটি 36 পটেন্সিতে আমরা ইউজ করে দেখবো, খুব ভালো ইফেক্টিভ মেডিসিন। সম্মানিত ভিউয়ার্স, যেই মেডিসিন গুলো আমি বললাম প্রত্যেকটি মেডিসিন 100% সিমটম ওয়াইজ কভার করা মেডিসিন এবং পরীক্ষিত মেডিসিন এইটা, কারণ এই মেডিসিন গুলো আরো শত শত বছর আগে কিন্তু এই বইটাতে লিপিবদ্ধ করা হয়েছে, ডাক্তার ক্যান্ট এটা লিপিবদ্ধ করেছেন, এটা আমাদের জন্য নিয়ামত বলা যেতে পারে। আজ এই বই আছে বিধায় কিন্তু এত সহজ ভাবে এত বড় বড় রোগের অসুখের ভিডিও আকারে আমি হোমিওপ্যাথিক মেডিসিন গুলোর নাম দিয়ে ছাড়তে পাচ্ছি, এটা একটা নিয়ামত ছাড়া আর কিছু নয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যেতে যেতে আরেকটি কথা, যদি এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এখন সাবস্ক্রাইব করতে না চাইলেও আপনি প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করুন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, এ ধরনের পার্কিনসনের বিপদে যারা বিপদগ্রস্ত তারা যেন উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।